চার গুণ দশ সমান চল্লিশ কীভাবে স্থানীয় মান হলো দশ চারের সাথে দশ গুণ করে যেহেতু দশকের ঘরে আছে তাহলে চারের স্থানীয় মান কত হলো চল্লিশ আর চারের প্রকৃত মান প্রকৃত মান সমান চার চার নিজস্ব সমান এবার পাঁচের পাঁচের প্রকৃত মান কত হবে এককের সাথে এক গুণ করতে হবে পাঁচের প্রকৃত মান পাঁচ গুণ এক সমান পাঁচ পাঁচের সরি এটা ভুল বললাম পাঁচের স্থানীয় মান স্থানীয় মান সমান পাঁচ গুণ এক সমান পাঁচ আর পাঁচের প্রকৃত মান সমান পাঁচ বোঝা গেছে যে কোনো সংখ্যার প্রকৃত মান হচ্ছে তার নিজস্ব মান আর যে কোনো সংখ্যার স্থানীয় মান হচ্ছে সংখ্যাটা কোন স্থানে আছে সেটা বুঝতে হবে অর্থাৎ চারটা দশকের ঘরে আছে মানে চারের স্থানীয় মান চার দশক অর্থাৎ চল্লিশ বোঝা গেছে তোমরা এই ছ নম্বর পৃষ্ঠা এবং সাত নম্বর পৃষ্ঠার এখান পর্যন্ত খুব ভালো করে পড়বে দেখবে আমি আর ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং শুনবে তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি এরপর তোমরা একের দাগের কাজটা বাড়িতে করবে এখান থেকে আমি বলে দিচ্ছি দেখো এক শত পনেরো এক পনেরো মানে শতকের ঘরে এক আর পনেরো কদশ কয় এক দশ পাঁচ পনেরো এক শত পনেরো সাতাশি সাতাশি কদশ কয় আট দশ সাত আট দশ আট দশকের ঘরে সাত এককের ঘরে বোঝা গেছে এইভাবে তোমরা এত পর্যন্ত অঙ্ক বইতে পড়বে ঠিক আছে আর ছ নম্বর আর সাত নম্বর পৃষ্ঠা এখান পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে পড়বে এরপরও যদি কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো সকলে ভালো থেকো গুড বাই এভরিওান